নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে কুবেরের কৃপা আপনাদের অর্থাৎ এই 7 রাশির জাতক ও জাতিকাদের অপার ধনের মালিক করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে যে 7 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকারা স্বয়ং কুবেরের কৃপায় হতে চলেছেন অপার ধনের মালিক। আপনাদের কোন কোন দিক থেকে এই অর্থ বা ধন আসবে সেটি আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আগামী 60 দিনের মধ্যে কুবেরের কৃপায় যে 7 রাশির জাতক ও জাতিকার ধনাগমন হতে চলেছে, অর্থাৎ ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, সেই 7 রাশির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। আপনারা সকলেই জানেন কুবের অর্থাৎ ধনু কুবের কি দেয় সেটার বলার অপেক্ষা এতটুকু নেই। অর্থাৎ কুবের আমাদেরকে ধন দিয়ে থাকে এবং এই কুবের দেব যার প্রতি সন্তুষ্ট হয় তার জীবনে ধনের অভাব এতটুকু হয় না, এটি কিন্তু কনফার্ম। তাই আমি এই ভিডিওতে যে 7 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকার জীবনে আগামী 60 দিনের মধ্যে কুবের দেবের কৃপা পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে ধনের অভাব এতটুকু হবে না। অর্থাৎ যারা অর্থ কষ্টে ভুগছেন এবং যার ফলে মানসিক যন্ত্রণায় রয়েছেন, সেই সমস্ত যন্ত্রণা কেটে যাবে। আপনাদের কোন কোন দিক থেকে এই অর্থ আসবে, আপনাদের অর্থাৎ এই 7 রাশির জাতক ও জাতিকাদের শেয়ার মার্কেট থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আপনারা লটারি কাটতে পারেন এবং এই সময় অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের চাকুরি চলে গেছে বা কর্ম সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তাদের কিন্তু সেই সমস্ত সমস্যা কাটতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা অলরেডি চাকরি করছেন তারা কিন্তু জব চেঞ্জ করতে পারেন এবং আপনারা বেটার জব কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের আর কি বলবো, তাদের আর বলার অপেক্ষা নেই, কারণ আপনাদের স্বয়ং কুবের ঢেলে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের বিজনেসে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ আপনাদের কেনা বেচা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তবে কিছু স্পেশাল বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনারা করলে আপনাদের পক্ষে যথেষ্ট শুভ। যেমন আপনারা যদি গ্লসারির বিজনেস করেন, আপনারা যদি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনারা যদি ফুলের বিজনেস করেন, আপনারা যদি গাড়ির বিজনেস করেন বা আপনার কারের গ্যারেজ থাকে, এছাড়াও যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনাল রয়েছেন অর্থাৎ যারা ডক্টর রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা উকিল রয়েছেন তাদেরও কিন্তু এই সময় অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় অর্থনৈতিক স্টেবিলিটি অনেকখানি বৃদ্ধি পাবে এবং আপনারা যাদের লোন চলছে তাদের কিন্তু লোন রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 60 দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপায় ধনলাভ করতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে কুবেরের কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনেও ধনলাভ হতে চলেছে। আর এই ধন
যে যে সেক্টর থেকে আসবে আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, সেই সমস্ত সেক্টর থেকেই কিন্তু আসতে চলেছে। এছাড়াও আপনারা এই সময় যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন, অর্থাৎ যে কোনো কাজে আপনারা হাত লাগালে সাকসেস নিশ্চিত। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপায় হতে চলেছেন মালামাল, অর্থাৎ ধনলাভ হতে চলেছে আপনাদের আগামী 60 দিনের মধ্যে। কোন কোন দিক থেকে আপনাদের এই ধন আসতে চলেছে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এর পাশাপাশি এই সময় আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে হয়ে যাবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে ধনলাভ, অর্থাৎ ধনের জোয়ার বইতে চলেছে আপনাদের জীবনে। কোন কোন দিক থেকে আপনাদের এই ধনের জোয়ার বইবে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এছাড়াও এই সময়ের মধ্যে আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন, অনায়াসে করে ফেলবেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কুবেরের কৃপা পড়তে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজে হাত লাগালে 100% তার সফলতা পাবেনই পাবেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপায় হতে চলেছেন মালামাল, অর্থাৎ কুবেরের কৃপা আপনাদের জীবনে পড়তে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজে হাত লাগান অনায়াসে সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও আসতে চলেছে কুবেরের কৃপা, যার ফলে আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে। আর এই ধন কী কী সেক্টর থেকে আসবে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কুবেরের কৃপা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অফার ধন আসতে চলেছে। কোন দিক থেকে আপনারা এই ধন লাভ করতে চলেছেন তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে কুবেরের কৃপায় হতে চলেছে মালামাল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।